সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার, মাস্টার্স অফ ল, সেই সাথে আমাদের এই কমিউনিটির অনেক পরিচিত মুখ, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, আমরা আজকে আমাদের নির্ধারিত একটি বিষয় আছে, পাবলিক চার্জ নিয়ে আমরা কথা বলবো। তবে আইনি বিষয়ে তথ্য পেতে কিংবা এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে এবং সেই প্রশ্নের যদি তথ্য পেতে চান কিংবা আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমাদের আজকে নির্ধারিত বিষয় আমরা পাবলিক চার্জ নিয়ে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই সাথে ইমিগ্রেশন সমস্ত কিছু সব কিছুই আসবে। তবে ফোনে অপেক্ষা করছেন আমাদের অনুষ্ঠানের আগ থেকে, আমরা একটু প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ভালো আছি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন আপা প্রশ্নটি। সমস্যা নেই আপু। আপু যে পাবলিক চার্জ নিয়ে যে ইস্যুটা দ্বারা মানে নতুন করে সৃষ্টি হয়েছে, যে তো ওই ইস্যু থেকে আমরা যারা গ্রিন কার্ড ধারী আছি, আমরা যারা মেডিকেট নিয়ে নিচ্ছি, তারা কি আর সিটিজেনশিপ পরীক্ষা দিতে পারবো না? আর আমরা কি গ্রিন কার্ড রিনিউ করতে পারবো কিনা? আচ্ছা, সেই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন। এই আতঙ্ক তো কিন্তু সবারই আছে। শিওর, সো এটা আতঙ্কটা অমৌলিক নয়, এটা আতঙ্ক হওয়ারই কথা। কারণ আপনারা অনেকে হয়তো জানেন, 22 মে 2019 সালে যেটা অফিসিয়াল মেমোরেন্ডাম ছিল, ওই মেমোতে ক্লিয়ারলি বলা আছে যারা মিন টেস্ট মিন্স যাদের মিন্স অর্থাৎ যাদের সচ্ছল না, সরকারি বেনিফিট নিতে হয়। সেই বেনিফিট স্নাফ হোক, মেডিকেড হোক, টিএনএফ হোক, এই যে কোনো বেনিফিট যারা নিচ্ছে, এটাকে কনসিডার করা হয় তারা পাবলিক চার্জ। এখন ওই পাবলিক চার্জটা যারা নিচ্ছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না কেন, তাদেরকে গ্রিন কার্ড রিনিউ করা হবে না কেন, তারা স্পন্সর কেন করতে পারবে না, এই আইন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প করে নাই। এই আইন কিন্তু 1997 ক্লিনটন করে গেছে। ডিফারেন্স হচ্ছিল ওই আইনের বাস্তবায়ন ছিল কম। এখন তারা এই মেমোর প্রথম লাইনে বলা আছে যে দিস এক্সিকিউটিভ অর্ডার টু ইমপ্লিমেন্ট দি ল দ্যাট হ্যাজ বিন ইন প্লেস বাট নট ইমপ্লিমেন্টেড। তো এখন ওই মেমোরেন্ডামের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছে এবং বলা হয়েছে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টকে, হোমল্যান্ড সিকিউরিটিকে, যে পাবলিক চার্জ দ্বারা নিচ্ছে, যেমন আমি স্পন্সর করিয়া কাউকে আনলাম, আনার পরে লোকটা দরিদ্র অসহায় হিসাবে এখন পুরোটা মেডিকেট নেওয়া শুরু করছে, এই তাকে মেডিকেট দেওয়ার আগে মিন টেস্ট অর্থাৎ জিজ্ঞাসা করা হয় তোমার কাছে কত টাকা আছে, তোমার ব্যাংকে টাকা আছে কিনা। আসলে তো নাই, বাট এখন নতুন আইনের আওতায় বলা জিজ্ঞাসা যে আইন আনছিল ওখানে তার সম্পত্তিটা অ্যাড করিয়া দেখা হবে ওর স্পন্সারের কাছে যদি সম্পত্তি থেকে থাকে, দ্যাট মিন্স তোমার আছে। সুতরাং ওই আগের আইনের আওতায়ই, কারণ 864 এখানে এগ্রিমেন্ট করা হয়েছে যে আমি তোমাকে আনলাম, আনার পরে আই উইল সাপোর্ট ইউ 10 ইয়ার অর আনটিল ইউ গেট 40 ক্রেডিটস অফ ওয়ার্ক অর ইউ বিকাম এ সিটিজেন অর ইউ ডাই, হুইচ এভার কাম ফার্স্ট। মোহাম্মদ এন মজুমদার, ওনার প্রশ্নের সাথে আমি একটু সংযুক্ত করে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে 400 পৃষ্ঠার যে মেমোরেন্ডাম, এটি অনেকেরই অনেক বিষয় নিয়ে আলোচনা করার বাকি আছে। 15 অক্টোবর থেকে কার্যকর হবে যে নীতিটি, সেই জায়গাটিতে ওনার যে প্রশ্নটি ছিল যে গ্রিন কার্ড রিনিউ করা যাচ্ছে না, সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে না, তাহলে এই নাগরিকদের কি হবে? আমি মনে করি সিটিজেনশিপ রিনিউ করার জন্য এরকম মেমোরেন্ডামে ওরকম কোনো নীতিমালা দেওয়া হয় নাই। অ্যাজ লং অ্যাজ উনি যদি কোনো ক্রাইম না করে থাকে, গ্রিন কার্ডধারী হিসাবে তার যে মৌলিক দায়িত্ব সেটা করে থাকে, সেটা বাধা হয়ে দাঁড়াবে না। পাবলিক চার্জ নিলেও বাধা হয়ে দাঁড়াবে না, সেটা হবে না, কারণ এটা যে ল ইজ টু রিমোট একটাকে বলা, এটা আইনটা এত বেশি দূরে, এটাকে তাকে কবজা করার মতো সুযোগ নাই। তবে যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে, দেন একটা মোরাল ব্যাপার আছে, টু বি এ গুড সিটিজেন তুমি তো প্রুভ করতে হবে যে তুমি যে অঙ্গীকার নিয়ে আসছিলা সেই অঙ্গীকার পালন করে নাই, যদি এরকম কোনো ইস্যু হয় সেটা হবে। এবং আর এখানে কোথাও অ্যাগ্রিমেন্টের কথা বেশিরভাগ বলা হয়েছে, কারণ আমরা অ্যাগ্রিমেন্ট মানতেছি না। আমরা প্রতিজ্ঞা, আমরা যারা স্পন্সার যারা দিয়েছি তারা প্রতিজ্ঞা করছি যে এই লোকটা কোনো মেডিকেট খাবে না, ওই লোকটা কোনো পাবলিক চার্জ হবে না, হইলে এটা আমি দেবো। তো এখন সরকার এখন নতুন নীতিমালা করছে কীভাবে ওই টাকাগুলো আদায় করা যায়, যে স্পন্সর করে যাচ্ছে সে থাকে। যেমন একজন ডাক্তার, সে স্পন্সর দিয়ে তার বাইকে নিয়ে আসছে, কিন্তু উনি ডাক্তারি করে 20 কোটি টাকা ইনকাম করতেছে, বাইক কিন্তু লেবার হিসেবে কাজ করে মেডিকেট খাইতেছে। এখন ওই ডাক্তারের ইনকাম থেকে
সরকার কিভাবে ওই যে টাকা উনি যে মেডিকেট নিয়েছিল টাকাটা ওই এগ্রিমেন্টের আওতায় কিভাবে তার থেকে টাকাটা আদায় করা যায় আর সেই জায়গাটিতে। এবং আরেকটি তথ্য, সেটি হচ্ছে সবাই আবেদন করতে পারবে, আবেদনের জায়গাটি বন্ধ হয়নি, যেটি হচ্ছে সিদ্ধান্ত নেবেন। যেমন আপনি যদি ভাই বোনের জন্য আবেদন করে থাকেন তখন ইমিগ্রেশন অফিসার অনেক কিছুই সিদ্ধান্ত নেবেন, তাকে ভিসা দিবে কি দিবে না। গ্রিন কার্ডের ক্ষেত্রেও তাই হবে, সিটিজেনশিপের ক্ষেত্রেও তাই হবে। আপনি আবেদন করতে পারবেন, কেস টু কেস ব্যক্তিগত পর্যায়ের প্রত্যেকটি বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অফিসারের থাকবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? জি ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মোহাম্মদ রকিব ব্রঞ্জ থেকে। জি রকিব ভাই, প্রশ্নটি? আমার প্রশ্ন হলো মজুমদার স্যারের কাছে, আমি অ্যাসাইলেম গত মাসের 15 তারিখে অ্যাসাইলেম গ্রান্ট হয়েছে আমার, এখন আমার করণীয় কি, আমি কি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে পারবো, আমি কোন পজিশনে আছি বা আমার করণীয়টা কি, আমি একটু জানতে চাই। ওকে, ফার্স্ট অফ অল আপনার যে অ্যাসাইলাম যদি গ্র্যান্ট হয়ে থাকে নিশ্চয় ইমিগ্রেশনে আপনার লয়ার ছিল, ওই লয়ারের সাথে আপনি যোগাযোগ রাখবেন আপনার গ্রিন কার্ড না পাওয়া পর্যন্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর জেনারেল রুল হচ্ছে যারা গ্রিন কার্ড পায় এক বছর পরে, সরি অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার এক বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে আবেদন করতে পারবেন এক বছর পর। জি, যেটি অ্যাপ্রুভ হয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি রেজা বলছি। জি প্রশ্নটি? জি আমার আব্বু 2013 সালে আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করে গেছেন, কিন্তু উনি 2015 মারা যান। তাহলে আমি কি এখন ওই কেসটা টেক ওভার করতে পারবো? আমি এখানকার সিটিজেন। এটা হলো সাবস্টিটিউট স্পন্সর, যখন আবেদনকারী মারা যায় তার স্ত্রী বা নিকট আত্মীয় কেউ ওই স্পন্সরশিপটা টেক ওভার করতে পারে, বাট এটাকে বলা হয় ডিসক্রিশনারি প্রসিডিউর। মুন্না ভাই একটু অপেক্ষা করতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিচ্ছি, ঠিক আছে? জি, সো যদি আপনার আপনার কোয়ালিফিকেশন থাকে আপনি সাবস্টিটিউট হইতে পারবেন, তো আপনাকে সাবস্টিটিউট হিসাবে গ্রহণ করা এটা ইমিগ্রেশনের একটা ডিসক্রিশনারি প্রসিডিউর। আচ্ছা, সো আপনাকে সাবস্টিটিউট করার জন্য আপনি প্রসিডিং শুরু করতে পারেন, অ্যান্ড মোস্ট লাইকলি আপনার যদি অন্যান্য সব কোয়ালিফিকেশান থাকে এবং আপনি যদি দেখাতে পারেন যে এই স্পন্সার যদি স্পন্সার না করে এটা এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ হবে, যে লোকটা আসার জন্য প্রত্যাশা করতেছিল তা সে না আসলে ওনার অপূরণীয় ক্ষতি হবে, এই ধরনের কিছু ব্যাপার আছে আর কি। সো ইট ইজ এ ভেরি স্পেশাল প্রসিডিউর, আপনারা আইনজীবীর সহযোগিতায় করবেন এবং খুঁটিনাটি বিষয় লক্ষ্য রাখে করবেন, কারণ একটু আগে যেটা আপনি বললেন উপস্থাপক, আমাদের উপস্থাপক রূপর চৌধুরী বললেন, কারণ সব কিছুই বলবৎ আছে, সব কিছু চলছে, তবে দেয়ার উইল বি লট অফ রিস্ট্রিকশন, সো এই জন্য পরিবর্তিত পরিস্থিতির জন্যই আপনারা সবকিছু সতর্কভাবে একটু সতর্ক হওয়া প্রয়োজন, সবকিছু কড়াকড়ি হচ্ছে, নীতিগুলো খুব কঠোর ভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যাঁ, আমি দালাস থেকে মুন্না বলছিলাম। জি মুন্না ভাই, আমার ছোট প্রশ্ন, সেটা আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা আমি জানি না, আর আমার মা এখানে 2 বছর বা 3 বছর হতে যাচ্ছে, 5 বছর হলে তা ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করলে কতদিনের মধ্যে এটা হবে? থ্যাংক ইউ। আর প্রথম কোশ্চেন, আপনার 22 বোনের জন্য অ্যাপ্লিকেশন বন্ধ হয় নাই, আপনি আপনি নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন। আর পরবর্তী কোশ্চেন হলো আপনার মা, আপনার মা অ্যাপ্লাই করবে যদি অবিবাহিত ছেলে মেয়ে হয় এবং 21 বছরের নিচে হয় তাহলে উনি গ্রিন কার্ড দিয়েই করতে পারেন, আর যারা ম্যারিড চিলড্রেন এবং ওভার 21 তাদেরকে অ্যাপ্লাই করতে হলে আপনার আম্মা সিটিজেন হইতে হবে, যদিও এই কথাটা আপনি পরিষ্কার করেন না আপনার আম্মা সিটিজেন কিনা, আমি দুইভাবে উত্তর দিয়েছি। আচ্ছা, না উনি বলছিলেন যে 2 বছর মানে 3 বছর পরে তিনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন, তো সেই জায়গাটিতে আপনি খুব সুন্দর করে দুইভাবে উত্তর দিয়ে দিয়েছেন, তার দুই জায়গাটিতেই কাজে লাগবে। এবং সেই সাথে দর্শক, সবসময় আমরা বলি এই অনুষ্ঠানটি থেকে বলি যে আতঙ্কিত হওয়ার মতো কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়নি, নীতিগতভাবে অনেক কিছুর বাস্তবায়ন হচ্ছে কঠোরভাবে, এবং একটু সতর্ক হলে কিন্তু সবার যেটি স্বাভাবিকভাবে চলছে সেই জায়গাটিতেই কিন্তু চলবে। তবে আমরা কখনোই দর্শকদের কিংবা আমাদের সাধারণ যারা অভিবাসী যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, সেই জায়গাটিতে আপনাদের মতো যারা আছেন অভিজ্ঞ মানুষ সেই জায়গাটি থেকে বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন। এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি নিউয়ার ব্রঞ্জ থেকে আমি পারভেজ বলছি। জি পারভেজ ভাই, আমি আপনার সামনে মজুমদার সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। মানে আমরা তো ফুস্টাম খাই, ঠিক আছে না? এখন তো শুনতেছি ফুস্টাম যাদের আছে ওরা ফ্রেন্ডশিপে অ্যাপ্লাই করতে পারবে না, আমরা কি এখন অ্যাপ্লাই করতে পারবো? আমার সময়টা হয়েছে অ্যাপ্লাই আর কি। আচ্ছা, আপনি বিচলিত না হয় আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে রুল হচ্ছে পাবলিক চার্জের যে মেমোরান্ডাম, সেই মেমোরান্ডামে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এগ্রিমেন্টের উপরে, যে যারা স্পন্সর করে লোকজনকে আনিয়েছে, আনার পরে ওই লোকগুলো পাবলিক চার্জ হয়েছে, কিন্তু যারা আনছে ওরা কিন্তু সম্পদশালী, ওরা সম্পদ থেকে তারা যে অঙ্গীকার করেছিল অঙ্গীকার বাস্তবায়ন করছে না। তো এই জন্য সরকার এখন পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে কীভাবে, ওই যেমন মেডিকেড নেওয়া, যেমন ফুড স্ট্যাম্প, আপনি গত পাঁচ বছরে $40,000 ফুড স্ট্যাম্প খাইছেন, এই $40,000 কিন্তু যে আপনাকে এদেশে আনছিল সে দিতে বাধ্য, কিন্তু দিতে বাধ্য কারণ স্পন্সরের যে কাগজটি, যে ফর্মটি, সেটিতে কিন্তু স্পষ্টভাবে আমরা এগ্রি করে সাইন করে কিন্তু নিয়ে আসি, যিনি আসবেন তার সমস্ত দায় দায়িত্ব আমার, তাকে আমরা নিব। এটি কিন্তু আগে থেকে ছিল, এখন সেই জায়গাটিতে বাস্তবায়ন করা হচ্ছে। ট্রামেডিশন বলতেছে তুমি অঙ্গীকার করে আনছো, তোমার কাছে এমন এমন লোক রিয়েলি আছে, স্পন্সর রিয়েলি রিচ পিপল, আনার পর সে বার্জেনিয়াতে থাকে, এরা পুরানো লোক, আইটি প্রফেশনাল, ডক্টর, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, এরা ওদেরকে ছেলেমেয়েদেরকে আনিয়ে, ভাই বোনদেরকে আনিয়ে এরা কিন্তু ওই ব্রঞ্জে বা কুইন্সের কোনো জায়গায় এসব জায়গায় রাখে, ওনারা কিন্তু দূরে থাকে, কিন্তু বাট প্র্যাকটিক্যালি হি ইজ রেসপন্সিবল টু মেনটেন দেম অ্যান্ড টু মেক শিওর দে হ্যাভ এ জব অ্যান্ড দে ক্যান বি অন দেয়ার ওন ফিট। সেই জায়গাটিতে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী রশিদ বলছি কুইন্স থেকে। জি রশিদ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রথমে এই অনুষ্ঠানটির জন্য। আর আমার কোশ্চেন হলো, আমার ভাইয়ের জন্য দরখাস্ত করছি, আমার ভাই দেশে মারা গেছেন, তো এখন আমার ভাইয়ের ছেলে মেয়ে এবং তার ওয়াইফ কি আসতে পারবে? আমি অত্যন্ত দুঃখিত, আপনার ভাই মারা গেছে। একটু আগে যেটা আমরা উত্তর দিয়েছি, যেখানে পিটিশনার মারা গেলে সাবস্টিটিউট স্পন্সর করা যায়, বা যে বেনিফিশিয়ারি যদি মারা যায়, দুঃখজনক হলেও সত্য, এখানে আর কিছু করার থাকে না, কিন্তু বিকল্প তো থাকে না। হিউম্যান রাইটস, হিউম্যান রাইট হ্যাভ নাথিং টু ডু উইথ ইমিগ্রেশন। ইমিগ্রেশন হলো, যদি ইমিগ্রেন্ট বিষয় হলো অ্যাজ অফ রাইট, আমি বিয়ে করলে আমার ওয়াইফকে আনবো, তারপর ওয়াইফে না থাকলে কাকে আনবো? আমি ওয়াইফ যদি মারাই যায়, আচ্ছা বেনিফিশিয়ারি যদি মারাই যায়, তাহলে এখানে কেস ইজ ড্যাড, ইজ নাথিং এলস টু ডু। আরেকজন আছেন আমাদের সাথে, ফোনে কে আছেন? জি আমি রেজা বলছিলাম, আমার প্রশ্নটা করেছিলাম তখন লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, আমার আব্বু, হ্যাঁ, 2015 উনি মারা যান, কিন্তু 2013 উনি সবার জন্য অ্যাপ্লাই করে গেছেন, তো আমি সিটিজেন এখানে, আমি কেসটা কিভাবে টেক ওভার করতে পারি? না, উনি কিন্তু খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আমি আবারও বলি, হয়তো ওনার ফোন কানেকশন ছিল না। জি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সরি। শিওর, আপনি এটাকে বলা হয় সাবস্টিটিউট স্পন্সর, আপনি সাবস্টিটিউট স্পন্সর হতে পারবেন, তার বিকল্প স্পন্সরকারী, যেহেতু আপনার আব্বা মারা গেছে, আপনি যেহেতু ব্লাড রিলেটিভ আপনার মেয়ে, আপনার ওনার মেয়ে, তো আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে কোয়ালিফাই হইতে হবে, যে ইউ হ্যাভ এনাফ কোয়ালিফিকেশান, এনাফ ইনকাম, ফাইন্যান্সিয়ালি আপনি সাউন্ড। বাট সেকেন্ড থিং হলো, আপনাকে মনে রাখতে হবে, এটা হলো ডিসক্রেশনারি প্রসিডিউর, এটা ইমিগ্রেশন আপনাকে সাবস্টিটিউট স্পন্সর হিসেবে গ্রহণ করতে বাধ্য না, বাট মোস্ট লাইকলি আপনাকে স্পন্সর হিসেবে গ্রহণ করবে যদি আপনার অল কোয়ালিফিকেশান থাকে। অ্যান্ড অ্যাগেন আমি আগে এটা আবার বলছিলাম, যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড কেয়ারফুলি আপনি প্রফেশনাল মাধ্যমে প্রসেস করতে হবে। অনেক সময় আজকে অনেক সময় শুনি 601A ফাইল করতে বলছি, আপনি একটা ফাইল করলেন, বাট দ্যাট পিটিশন নিড এ লট অফ এক্সপার্টিস, এই পিটিশনের অনেক সাবস্টিটিউট, সাবঅর্ডিনেট, কতগুলো সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়, সাপোর্টিং আর্গুমেন্ট করতে হয়, লিগাল আর্গুমেন্ট, এগুলো না করিয়া ওই প্রফেশনালদের 601 করছি, আপনি 601 একটা করে পাঠালেন, এটা গ্যারান্টি এটা অ্যাপ্রুভ হবে না, বিকজ ইটস নট দ্যাট সিম্পল অ্যাপ্লিকেশন। মানে আপনাকে প্রফেশনালের সহায়তা নিয়ে, আপনার যাকে পছন্দ, কিন্তু দেখে নেবেন তিনি ওই বিষয়ে অভিজ্ঞ কিনা, প্রফেশনাল কিনা, তারপর সেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলে খুবই ভালো হয়। আর আমরা এই অনুষ্ঠান থেকে সাধারণ তথ্য দিয়ে থাকি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনাদের ব্যক্তিগত পর্যায়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে, এবং তিনি ওই বিষয়ে বিশেষজ্ঞ কিনা, তারপর কিন্তু সিদ্ধান্তগুলো নেবেন। কে আছেন আমাদের সাথে এই পর্যায়ে? ফোনে কে আছেন? জি আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রকিব, আমার কলটা শেষ হয় নাই, লাইনটা কেটে গেছিল, সরি, আমি এগেইন আবার কলটা দিয়েছি। জি রকিব ভাই। জি, আমার প্রশ্নটা স্যারের কাছে, আমার লয়ার ভ্যাকেশনে আছেন না, আমার ওয়ার্ক পারমিটের রেনু করার সময় হলো ডিসেম্বরে, এখন আমার করণীয় কি? আমি কি ওয়ার্ক পারমিট রেনু করব, না এর ভিতরে অন্য কোনো সিস্টেম আছে?
ওয়ার্ক ফার্মিট রিনিউ যদি ওয়ার্ক কাজ করতে হতো আপনার ওয়ার্ক ফার্মিট লাগবেই, এবং ডিসেম্বরে যদি এক্সপায়ার হওয়া থাকে এখনই আপনাকে করতে হবে। সো ওইটার জন্য খুব বেশি এক্সপার্টিস প্রয়োজন নাই, আপনার অফিসে লয়ার যদি ভ্যাকেশনে থাকে অফিসের স্টাফেরাই ওরা করতে পারবে, এটা খালি ওয়ার্ক ফার্মিট রিনিউ করা সম্ভবত পারবে, আপনি ওখানে যোগাযোগ করেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? তারপর আমাদের বিরতিতে যেতে হবে, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসিফ বলছি উরসুল থেকে। মজুমদার ভাইয়ের কাছে আমার প্রশ্ন। জি জি মজুমদার ভাই। জি ওই আরাফাত আমার ছোট ভাই, সে এই গত বছর তার পলিটিক্যাল এসএলএম ইন্টারভিউতে সে আর কি রিগ্রেট হয়েছিল, আগামী মাসে তার হচ্ছে আবার কোর্টে ডাকছে। এখন প্রশ্ন হচ্ছে কোর্টেও যদি সে রিগ্রেট হয় তাহলে সে কি করবে এরপরে? আচ্ছা, আমার মনে হয় অ্যাসাইলাম অফিস থেকে ডিনাই হওয়ার পরে সাধারণত কেসগুলো কোর্টে যায়। সো কোর্টে আবার আপনাকে অনেক সুযোগ দেবে, আপনার মাস্টার হিয়ারিং হবে, ইন্ডিভিজুয়াল হিয়ারিং হবে, ট্রায়াল হবে। এর পরও যদি ডিনাই হয় আপনি সেকেন্ড আপিল করতে পারেন বোর্ড অফ ইমিগ্রেশনে। সো বোর্ড অফ ইমিগ্রেশনে যদি ডিনাই হয় স্টিল আপনি সার্কিট কোর্টে আপিল করতে পারেন। সুতরাং আপনার অনেক স্টেপ বাকি আছে, সুতরাং আপনি হতাশ হবেন না, এই সময় হয়তো আপনার কোর্টে এটা অ্যাপ্রুভ হইতে পারে। সো এটা ধরে নিয়ে আপনাকে কাজ করেন, আপনি হতাশ হবেন। ইতিবাচকভাবে আমরা সবসময় চাই যে ইতিবাচকভাবে আশাবাদী হয়ে আমাদের প্রত্যেকটি কাজ করব। এই দেশটি সুন্দর, আইনকানুন অনেক সুন্দর। কে আছেন ফোনে? কে আছেন? হোসেন বলতাম। জি, আপনার স্পিকারটি কি অন করা? ভাইয়া স্পিকারটি বন্ধ করে নিতে হবে। আমি স্পিকার বন্ধ করা আছে আপা। আচ্ছা বলুন। জি, আমি সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করেছিলাম, যে আমার ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের দিন কি কোনো প্রশ্ন করে কিনা, কিভাবে প্রিপারেশন নিয়ে যেতে হয়। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের পরে যখন আমাকে ইন্টারভিউ ডাকবে সেখানে তিন ক্যাটাগরি পরীক্ষা হয়, একটা হলো সিভিক কোশ্চেন্স, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে রাইটিং। সো কোনো একটাতে যদি ভালো না করি তাহলে কি আবার কিছু জিজ্ঞাসা করবে না, শুধু আপনি আইডি নিয়ে যাবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং বায়োগ্রাফিক্যাল ছবি নিবে। আচ্ছা, আর পরীক্ষা, পরীক্ষায় আপনি ঠিকই বলছেন, রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল হ্যাভ টু বি এবল টু রিড, রাইট এন্ড স্পিক ইংলিশ and to know the history of the United States. Basically, atoruku tinta bhage bhag kora hoy, biographical information, historical information, reading and writing. So apnar second layer of question hocche ekta fast korle poroborti oita dibe ba pura korbe kina na, apnake jeta fast korben eta somonde ar question kore. Jemon apni written jodi fast koren, written a jiggesha korbe na. Oneke oral kotha gula bujhche shekhane oral a jiggesha kora hobe na, অনেকে অরাল এবং রিটেন দুটোই বুঝছে কিন্তু সিভিক কোশ্চেনগুলো হিস্ট্রি সে জানে নাই, তখন হিস্ট্রির উপর এই আপনার ইন্টারভিউ হবে। আর যদি কোনো কিছুই ফার্স্ট না করেন স্টিল এখন সাধারণত নেক্সট একটা চান্স দেওয়া হয়, আরেকবার দ্বিতীয় ইন্টারভিউ দেওয়া হয়। দ্বিতীয় ইন্টারভিউ ফার্স্ট না করলে আপনাকে ডিনাই করবে, স্টিল আপনি আবার আপিল করতে পারেন। আবার আপিলে অনেক সময় আপনার সিনিয়র সুপারভাইজাররা হয় অনেক সময় আপিলেও অ্যাপ্রুভ হয়। সুতরাং আপনি এখন আপনার ফার্স্ট কাজ হবে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন, সেখানে কোশ্চেন জিজ্ঞাসা করবে না, এবং আপনি সিভিক কোশ্চেন এগুলো স্যাম্পল কোশ্চেন সিটিজেনশিপ 100 স্যাম্পল কোশ্চেন আনসার এগুলো অনলাইনেই পাওয়া যায়, প্রিন্ট করে আপনি পড়তে পারেন। আর যদি আপনি আমার কাছে কিনারা থাকেন আমি প্রিন্ট করে আপনাকে দেবো। সো আপনি প্রিপেয়ার হন, মনে ধরে নেবেন যে আপনি পাস করবেন, যেহেতু আপনি এতটুকু তথ্য জানেন আপনি পাস করবেনই। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জসীমউদ্দিন কুইজ থেকে বলছি। জি, নাম্বার 1, বাংলাদেশের নাগরিক কোন দেশের সিটিজেন হলে বাংলাদেশের সিটিজেন রহিত হবে কিনা? যদি রহিত হয় সম্পত্তির মালিকানা, জায়গা জমি ক্রয় বিক্রয়, ব্যাংক ফাইন্যান্সিয়াল এই সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবে কিনা? নাম্বার 2, এক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ হলে উপদেশের একক সুযোগ সুবিধা বা ফেরসাম ইত্যাদি হতে বঞ্চিত হবে কিনা একটু স্পষ্ট করলে আমরা সকলে উপকৃত হব। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে তিনি দুটো প্রশ্ন করেছেন, তো জ্ঞানী মানুষ, আপনাকে ধন্যবাদ। বাট বাংলাদেশ সরকার প্রবাসীদের ব্যাপারে অনেক সিম্পেথেটিক। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, মোহাম্মদ এন মজুমদার, তিনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, যেহেতু উনাকে আমরা বেশিক্ষণ আটকে রাখতে চাই না। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। নুপুরপা। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম আমার ইউএসসিএস থেকে অ্যাপ্রুভাল হয়েছে, আজকে 70 দিন হয়ে গেছে, আমি কোনো ওয়েলকাম লেটার পাইনি আর কি। আচ্ছা, আর আপনি বাংলাদেশে কোথা থেকে প্রশ্ন করছেন?
আমি বাংলাদেশ যশোর থেকে প্রশ্ন যশোর থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনার অ্যাপ্রুভাল হয়েছে বাট কি কি অ্যাপ্রুভাল হয়েছে আমি বুঝলাম না বাট এনিওয়ে যদি অ্যাপ্রুভাল আপনি অনলাইনে দেখি থাকেন তাহলে আপনার অ্যাপ্রুভাল নোটিশ আসবেই এটা গ্যারান্টি আর না আসলে অসুবিধা নাই যে যদি আপনার কোনো প্রুফ থাকে যে অ্যাপ্রুভ হয়েছে অনলাইনে সেটাই প্রুফ আচ্ছা সে জায়গাটাতে আমরা আগের প্রশ্নটির উত্তর একটু বিরতি থেকে এসে দেই সম্পত্তির উনি খুব সুন্দর করে দুটো প্রশ্ন করেছেন এবং দর্শক আপনাকে একটু অপেক্ষা করতে হবে বিরতির পর আমরা কথা দিচ্ছি আপনার দুটো প্রশ্নেরই উত্তর মোহাম্মদ এন মজুমদার খুব সুন্দর করে তথ্য উপস্থাপন করবেন তবে সময় হয়েছে বিরতি নিবার আমাদের সাথেই থাকুন আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের এই কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন আইনজীবী আমরা কথা বলছিলাম পাবলিক চার্জ সেই সাথে ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই কে আছেন ফোনে কে আছেন শাকিল জি শাকিল ভাই আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে আমার বোন 2008 এ ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেন্ট ছিলেন সো ইউএস এম্বাসি থেকে ধরেন ওনাকে ডাকছে ফ্যামিলি সহ তো ওনারা ইন্টারভিউ হয়েছে বাট ফিঙ্গারপ্রিন্ট যখন ডাকছেন ফিঙ্গারপ্রিন্টের জন্য আর যান নাই ওনারা ফর সাম রিজন ওনারা আর অগ্রসর হন নাই হ্যাঁ এখন 2008 থেকে ধরেন এক বছর কেসটা পেন্ডিং ছিল তারপরে ওরা ক্যান্সেল করে দিছে হ্যাঁ এখন ওনারা আবার মাঝে আসার জন্য ইন্টারেস্টেড এখন কি এটা কি কোনোভাবে এই কেসটাকে ইয়ে করা যায় কিনা কি করা সেখানে ইউজুয়াল প্রসিডিউর হচ্ছে এক বছর পর্যন্ত কেসটা ওখানে রাখে তো এক বছর পর্যন্ত যদি কোনো তদবির না করেন বা কোনো অ্যাকশান না হয় তখন তারা ক্লোজ করিয়া এটাকে আবার ইমিগ্রেশনে পাঠায় সখন এখন বেস্ট হবে একটা আপনি মোশন ফাইল করতে হবে এবং আপনাকে দেখাইতে হবে যে কি কারণে এতদিন পর্যন্ত আপনি যান নাই যদি কোনো সঙ্গত কারণ দেখাইতে পারেন এক্সট্রা অর্ডিনারি হার্ডশিপ ছিল কেউ ডেথ ইন দি ফ্যামিলি সামবডি ওয়াজ ভেরি ভেরি সিক সামথিং ভেরি ভেরি রিজনেবল যদি না হয় যেমন আপনি 5 দিন কাজে যান নাই আপনাকে ভালো কারণ দর্শাইতে হবে হয়তো একদিন কাজে যান নাই হয়তো মেবি ঠিক আছে তো তদ্রুপ আপনি দীর্ঘ অনুপস্থিত দীর্ঘদিন পর্যন্ত অ্যাবান্ডেন কেন ছিলেন এটা যদি সঙ্গত কারণ যুক্তি দেখাইতে পারেন মেবি তারা আবার রিইনস্টেট করবে সো আপনার বেস্ট হবে আপনাকে এক্সপার্টের মাধ্যমে অ্যাপ্লাই করা এবং কেসটা রিইনস্টেট করার জন্য চেষ্টা করা আর কি আরেকজন আছেন আমাদের সাথে ফোনে কে আছেন শেষ প্রশ্ন হবে আমরা একদম শেষ প্রান্তে জি আমি রহমান বলছিলাম জি রহমান ভাই প্রশ্নটি আমার প্রশ্ন হচ্ছে আমি আমার বাবা মা সহ আমরা ভিজিট ভিসায় আমেরিকায় আসছি আসার পর আমি স্টুডেন্ট হই এন্ড দেন আমার বাবা মা স্ট্যাটাস শেষ হয়ে যায় এন্ড দেন শেষ হওয়ার পর আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করি এন্ড দেন আমার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই গ্রান্টেড হয় আফটার দ্যাট আমি কলেজে পড়াশোনা করি দেন আই গট ম্যারিড এন্ড দেন আফটার দ্যাট আমার গ্রিন কার্ড হয়েছে তো এখন আমি চাচ্ছিলাম যে আমার বাবা মার কোনো মানে কোনো স্ট্যাটাস নাই ওনারা অ্যাপ্লাই করছিল অ্যাসাইলামের জন্য তো ওনাদের কেসটা এখনো চলতেছে তো আমি তো গ্রিন কার্ড হয়েছি আমার গ্রিন কার্ড দিয়ে কি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করা সম্ভব অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেহেতু আমি দুঃখিত আপনার মা বাপের কোনো কার্ড হয় নাই আপনি সিটিজেন না হওয়া পর্যন্ত আপনার মা বাপকে কিছু করতে পারবেন আপনার সিটিজেন হওয়ার সাথে সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করতে পারবেন বর্তমান আইনের আওতায় এবং আপনার মা বাপ এখান থেকে গ্রিন কার্ড পাবে তবে যেহেতু আপনার মা বাপ অ্যাসাইলাম ফাইল করছে পদ্ধতিটা কিন্তু লক বক্সের মাধ্যমে করতে হবে এবং কোর্টের কোর্টে ফরমেশন নিয়ে করতে হবে এটা কিছুটা জটিল আছে আপনার আমরা অনেক সময় দেখি মানুষ সিটিজেন হয়ে যাওয়ার পরে এখন অ্যাপ্লাই করে দিতেছে যার জন্য সেই লোকটা অলরেডি প্রসিডিং আছে দ্যাট প্রসিডিং হ্যাজ টু বি ডিসকন্টিনিউ অর ক্যান্সেল অর স্টপ অনলি দেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাভেলেবেল করা যাবে বাট ইউ নিড টু প্রসিড উইথ ভেরি কেয়ারফুলি এবং সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছিলেন রায়হান উদ্দিন আজিজ ইনোয়াল সাইফ আলী সৈয়দ মিল্টন এবং প্রিয় দর্শক আমরা চেষ্টা করি যদি একই রকম প্রশ্ন হয় আপনারা চেষ্টা করবেন আরেকজনের প্রশ্ন থেকে উত্তরগুলো নিয়ে নেওয়ার জন্য কারণ উত্তরগুলো প্রায় একই রকম হয়ে থাকে আর আমাদের সময় স্বল্পতা যেহেতু আছে আমরা সব প্রশ্ন নিতে পারি না দিতে পারি না মোহাম্মদ এন মজুমদার সব শেষ কি বলবেন আমরা পাবলিক চার্জ নিয়ে কথা বলছিলাম একটু আশার কথা শুনতে চাই তা তো বটে পিপল মানুষ মাত্র ইউ হ্যাভ টু লিভ উইথ হোপ আর আমি অলওয়েজ একটা কথা বলি দেয়ার ইজ সো মাচ ল অ্যান্ড স্টিল দেয়ার আর সো মাচ এক্সেপশন অলসো ব্যতিক্রম ওয়েভার অনেক কিছু থাকবে এবং সেটা
যেখানে দেখেন একটু আগে একজন লোকে বললো কয়েকদিন আগে ওনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে। তো সুতরাং এখনও আমরা আমি গত দুই সপ্তাহে আমরা গ্রিন কার্ড অ্যাপ্রুভাল যেগুলো পাইছি এগুলো আনবিলিভেবল, এগুলো আমরাও মনে করি না অ্যাপ্রুভ হবে। সুতরাং আশার বাণী নিয়ে আপনার থাকতে হবে। সর্বশেষ একটা আমি জাস্ট উইথ ইউর পারমিশন আমরা এই সেপ্টেম্বর এক তারিখ রোববার, এই রোববারে 6:30 আমরা অনেক বিনামূল্যে বই পুস্তক খাতা ব্যাগ বুক এগুলা আমার ফাউন্ডেশনের মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করব। আপনারা ট্রাইস্টেট এরিয়া যেই যেখানে থাকেন অনেকগুলো আসে সবাই আসে নিয়ে যাবেন। এলিমেন্টারি ফোর্থ গ্রেড থেকে 9th grade পর্যন্ত সবার জন্য বুক ব্যাগ এবং স্কুল সাপ্লাই ফ্রি আছে, আপনারা নিয়ে যাবেন। সেটাই সবাইকে আমি দাওয়াতটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, জি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আর কোনো আইনই পরিবর্তন হয়নি, চলমান আইনই আছে। আপনারা সব জায়গায় আপনি আপনার বাবা মার জন্য আবেদন করতে পারবেন, নিজের জন্য যে যে প্রক্রিয়াটি আছে সেটি সম্পন্ন করতে পারবেন। তবে কিছু কিছু জায়গায় খুব কঠোর করা হয়েছে, সেই জায়গাটিতে যদি আপনারা মেনটেন করতে পারেন, যার ফুড স্ট্যাম্প নেওয়ার প্রয়োজন নেই, কেন শুধু শুধু নিব এ দেশটিতে? আমরা যদি কাজ করার ক্ষমতা থাকে আমরা কাজ করব, এবং আইন কানুন যদি মেনে চলি তাহলে কারও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।